কোটা নির্দেশে ঝালদা পৌরসভার পৌরপ্রধান শীলা চট্টোপাধ্যায়কে দেখাতে হবে আস্থা। আরেকবার জানাবো যে খবরের দিকে নজর রেখেছি, কোটের নির্দেশে ঝালদা পৌরসভার পৌরপ্রধান শীলা চট্টোপাধ্যায়কে দেখাতে হবে আস্থা। এদিকে পৌরসভার ক্ষমতা দখলে তৃণমূল বনাম তৃণমূল ইগোর লড়াই চলছে, স্তব্ধ উন্নয়ন, জনগণ চাইছে উন্নয়ন হোক এবং যার জেরে উন্নয়ন কোনোভাবে আটকে রয়েছে, ন্যূনতম পরিষেবাও জনগণ পাচ্ছে না, কাউন্সিলররা ব্যস্ত ক্ষমতা পেতে আদালতে এবং আইনি লড়াইয়ে। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি হরিনারায়ণ সূত্রধর, ঠিক কি জানা যাচ্ছে বিষয়? দেখো ইন্দ্রাণী, দীর্ঘদিন থেকে ঝালদা পৌরসভার চেয়ার নিয়ে একটা খেলা চলছে। কয়েকদিন পূর্বে এই নিয়ে একটা মামলা শুরু করে কংগ্রেসের পক্ষ থেকে দুই কাউন্সিলর পূর্ণিমা কান্দু এবং বিপ্লব কয়াল, তার সমর্থন তারা তুলে নেই। সেই সমর্থন তুলে নিতেই মহামান্য উচ্চ আদালত আটই ডিসেম্বর তার সংখ্যাগরিষ্ঠতা দেখার একটা দিন ধার্য করে। সেই মতো তার পরিপ্রেক্ষিতে শীলা চট্টোপাধ্যায় ঝালদা পৌরসভার পৌরপ্রধান ডিভিশন বেঞ্চে যান। ধন্যবাদ।